ব্রিটিশের যৌন লালসা নাকি বাঙালির ব্যবসায়িক কৌশলের কারণেই তৈরি হয়েছিল সোনাগাছি, এশিয়ার সর্ববৃহৎ রেড লাইট এরিয়া সোনাগাছি। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শোভাবাজারের দিকে যেতে গৌরীশঙ্কর লেনে অবস্থিত দেশ তথা মহাদেশের সবচেয়ে বড় যৌনপল্লী। তবে কে শুরু করেছিল এই সোনাগাছি তা নিয়ে নানান রকম মতান্তর রয়েছে। কোথা থেকে শুরু হয়েছিল এই দেহ ব্যবসা তা নিয়ে চলে চাপান উতর। শোনা যায় সানাউল্লাহ গাজী নামের এক সাধু পুরুষ ছিলেন এখানে, যদিও তিনি আদেও সাধু পুরুষ নাকি ডাকাত সে সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার মৃত্যুর পর তার মা তার নামে একটি মসজিদ তৈরি করেন, সেই মসজিদের নাম ছিল সানা গাজী মসজিদ। এরপর ধীরে ধীরে অপভ্রংশ হয়ে আর সময়ের প্রলেপ করে সে মসজিদের নাম পরিবর্তিত হয়ে সোনাগাছি নাম ধারণ করে। তারপর কালের নিয়মে অনেক স্মৃতিতে মরছে পড়ে যায়। একসময় ওই এলাকায় কলকাতার সব বাবু সম্প্রদায়ের মানুষজন বড় বড় বাড়ি তৈরি করেন। বাবু কালচারে কয়েকটি নিয়মের মধ্যে অন্যতম একটি হল উপপত্নী রাখা। উপপত্নীদের জন্য তারা আলাদা বাড়ি তৈরি করে দিতেন, এমনকি তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য মোটা টাকা খরচ করতেন। আর সেখান থেকেই শুরু হয়েছিল এই উপপত্নী প্রথা। এরপর কালের নিয়মে একসময় ভারতবর্ষ শাসন করতে চলে আসে ইংরেজ। তরুণ ইংরেজরা ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে কলকাতাকে বেছে নেন। তরুণ ইংরেজদের শরীরে গরম রক্ত, শারীরিক চাহিদা মেটানোর জন্য বাংলার নাবালিকা বিধবা মেয়েদেরকে জোরপূর্বক এখানে নিয়ে আসতেন। সময় কেটে যায়, ভারতবর্ষ স্বাধীন হয়, কিন্তু সোনাগাছির অবস্থান কোনো রকম পরিবর্তন হয়নি। ধীরে ধীরে ব্যবসায় পরিণত হয় দেহ ব্যবসা, যেখানে অর্থের বিনিময়ে সাময়িক শারীরিক সুখ চরিতার্থ করতে ছুটে আসেন উঁচুতলা থেকে নিচুতলার বহু পুরুষ। একসময় সারা পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে যায় এই সোনাগাছি। প্রিন্স তারকানাথ ঠাকুর এই সোনাগাছির শ্রীবৃদ্ধির আরও বৃদ্ধি করেন। তার হাত ধরে নতুন পরিচয় পায় সোনাগাছি। কেউ অভাবে, আবার কেউ স্বভাবে, কিংবা কেউ হয়তো আন্তর্জাতিক কোনো নারী পাচার চক্রের দ্বারা বিকৃত হয়ে ভালোবাসার প্রলোভনে পা দিয়ে এখানে চলে আসেন। শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল থেকে বহু মেয়েরা এই সোনাগাছিতে নাম লেখান। তবে অসংলগ্ন যৌন সংসর্গ স্থাপন করার জন্য নানান রকম রোগের প্রাদুর্ভাব ঘটছে এই সোনাগাছিতে। বিশেষ করে করোনা মহামারীর পরবর্তী সময় তাদের ব্যবসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল, নানান ক্ষতির মুখে পড়তে হয়েছিল। ধীরে ধীরে ওরাও মাথা তুলে দাঁড়াচ্ছে। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয় পতিতালয়ের মাটি প্রয়োজন হয়, এর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। সমাজের সৎ এবং চরিত্রবান পুরুষরা এই সোনাগাছিতে আসার সময় ওই মাটিতেই তাদের সমস্ত সততা এবং চারিত্রিক গুণাবলী বিসর্জন দেন, তাই সেই মাটিতেই মিশে থাকে পবিত্রতা। সেই পবিত্র মাটি দিয়েই তৈরি হয় মায়ের মূর্তি।